কোয়ান্টিফিকেশন থিওরি, যেটা আইএম কপির বইতে চ্যাপ্টার 10 আছে। তো আমরা চ্যাপ্টার 9 যেটা করলাম সেটা কোয়ান্টিফিকেশন ছাড়া ফর্মাল গ্রুপ অফ ভ্যালিডিটি। কোয়ান্টিফিকেশন থিওরিতে কী পাবো আমরা? না, আমরা 11-12 পড়েছি যখন লজিক পড়ছিলাম, যে কিছু বচন হয় যেগুলো এ ই আই ও বচনের যেমন পরিমাণ থাকে এবং পরিমাণ থাকে না, কিন্তু সেগুলো এ ই আই ও বচনে পড়ে। রবীন্দ্রনাথ বিশ্বের শ্রেষ্ঠ কবি, কি বচন? এ বচন। কিন্তু এর সামনে পরিমাণ দেওয়া নেই, সকল রবীন্দ্রনাথ বলা নেই। তাহলে যখন কোনো একটি বাক্যের উদ্দেশ্য পথ নির্দিষ্ট কাউকে বোঝাবে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালকে বোঝাচ্ছে, সেখানে পরিমাণ হয়। যেমন রবীন্দ্রনাথ হন বিশ্বের শ্রেষ্ঠ কবি, ওখানে কি সকল বা কোনো পরিমাণ দেওয়া হয়েছে? দেওয়া হয় না। কিন্তু যখন বলা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল, কোন মানুষের কথা বলা হচ্ছে? সকল মানুষ মানে পরিমাণ বসে গেছে। মানুষ তো কোনো সিঙ্গেল ইন্ডিভিজুয়াল নয়, এটা একটা মানুষ হচ্ছে একটা শ্রেণী, একটা শ্রেণী বা ক্লাসকে বোঝাচ্ছে, তখন তার পরিমাণ হচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, যখন কোনো বাক্যের উদ্দেশ্য পথ সিঙ্গেল ইন্ডিভিজুয়ালকে বোঝাবে তখন সেখানে পরিমাণের উল্লেখ থাকবে, আবার বাক্যের উদ্দেশ্য পথ যখন একটা ক্লাস বা শ্রেণীকে বোঝাবে তখন সেখানে পরিমাণের উল্লেখ থাকবে। এই দিক থেকে বচনটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। কি কি? প্রপোজিশন দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে প্রপোজিশন, এটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে জেনারেল। সিঙ্গুলার প্রপোজিশন অ্যান্ড জেনারেল প্রপোজিশন। সিঙ্গুলার প্রপোজিশনকে বাংলায় কি বলে? এক ব্যক্তিবাচক বচন, এক ব্যক্তিবাচক বচন। অর্থাৎ যখন কোনো বচনের উদ্দেশ্য পথ একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালকে বোঝাবে আর দ্বিতীয় পথ তার প্রপার্টিস বা গুণাগুণকে বোঝাবে, তখন সেটা হবে সিঙ্গুলার প্রপোজিশন। কেমন? যেমন ধরো সক্রেটিস ইজ হিউম্যান, সক্রেটিস ইজ হিউম্যান, এটা একটা সিঙ্গুলার প্রপোজিশন। এই সিঙ্গুলার প্রপোজিশনের সিঙ্গুলারাইজেশন কিভাবে হবে? এই যে সিঙ্গুলার প্রপোজিশন, এই সিঙ্গুলারাইজেশন কিভাবে হবে? এর সাবজেক্ট কে? সক্রেটিস। প্রেডিকেট কে? হিউম্যান। সাবজেক্ট সক্রেটিস, প্রেডিকেট হিউম্যান। এই বচনটি একটি সিঙ্গুলার প্রপোজিশন বা এক ব্যক্তিবাচক বচন। এর সিঙ্গুলারাইজেশন করার সময় কি হবে মনে রাখতে হবে? প্রেডিকেটটা আগে হবে এইচ আর সক্রেটিস তার পাশে ছোট করে হবে এস, এইটা হচ্ছে সিম্বলাইজেশন। তাহলে সিঙ্গুলার প্রপোজিশন তার সিম্বলাইজেশন কিভাবে হবে? প্রথমে প্রেডিকেট হিউম্যান ছিল, তার এইচ এবং সাবজেক্টটা পাশে ছোট করে লেখা হবে এইচ এস। তাহলে মনে রাখবে সক্রেটিস ইজ হিউম্যান, তার সিঙ্গুলার প্রপোজিশন এর সিম্বলাইজেশন কেমন হবে? এইচ এস। এবার বলো তো, বলা হলো সক্রেটিস ইজ ওয়াইজ মানে জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী, সক্রেটিস ইজ ওয়াইজ, এটা সিঙ্গুলার প্রপোজিশন, কারণ সাবজেক্ট টার্মটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে সক্রেটিস। সক্রেটিস ইজ ওয়াইজ, তার সিমুলেশন কি হবে? ডব্লিউ এস, রাইট। ঠিক সেই রকম জেনারেল প্রপোজিশন, এর উদ্দেশ্য পথ কিন্তু কোনো সিঙ্গেল বা এক ব্যক্তিবাচক বচন না, বা কোনো সিঙ্গেল ইন্ডিভিজুয়ালকে বোঝাবে না। এর উদ্দেশ্য পথ উদ্দেশ্য কাকে বোঝাবে? ক্লাস বা শ্রেণী, তাই না? অল মেন আর মর্টাল, অল মেন আর মর্টাল, তার মানে সকল মানুষ হয় মরণশীল, এটা একটা জেনারেল প্রপোজিশন। কি করে বুঝবো? দেখো এর উদ্দেশ্য পথ কি? মেন। দ্বিতীয় পথ কি? মর্টাল, মানে মানুষ মরণশীল। মানুষ তো কোনো সিঙ্গেল ইন্ডিভিজুয়াল নয়, মানুষ মানে এটা হচ্ছে একটা শ্রেণীকে বোঝাচ্ছে, সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে বা ম্যান ক্লাসটাকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে জেনারেল প্রপোজিশন। এই জেনারেল প্রপোজিশনকে সিম্বলাইজ করার জন্য পরিমাণ লাগে, তাই না? পরিমাণক ব্যবহৃত হয়। আমরা এ বচনে একরকম পরিমাণক ব্যবহার করি, ই বচনে একরকম পরিমাণক ব্যবহার করি, আই বচনে একরকম পরিমাণক ব্যবহার করি, ও বচনে আরেক রকম পরিমাণক ব্যবহার করি। এই যে চারটা বচনের কোয়ান্টিফিকেশানে কি কি পরিমাণক হবে বা তার প্রতিটা বচনের প্রথমে পরিমাণকটাকে কীভাবে লেখা হবে, এখানে তো সকল কোনো লেখা হবে না, এখানে কীভাবে পরিমাণটা লেখা হবে সেই দেখা যাচ্ছে। দেখো এইটা আমরা বুঝে নিচ্ছি, এবার আমরা পরিমাণকে যাচ্ছি, কীভাবে এই চারটা বচনের পরিমাণক লেখা হবে। দেখো বচন তো দুরকম আমরা জানি, সামান্য বচন আর বিশেষ বচন। সামান্য বচন যখন হবে জেনারেল কম্পোজিশন,
সামান্য বচন, সামান্য বচন কি কি? এ ই, এ আর ই, তাই তো? দুটো সামান্য বচন। এর পরিমাণক হবে ফর অলেস, এদের পরিমাণক হবে ফর অলেস। এটাকে কি বলবো আমরা? ফর অলেস মানে সকল এক্স এর ক্ষেত্রে। এই এক্স মানে মানুষ হতে পারে, পশু হতে পারে, জীবজন্তু হতে পারে। ফর অলেস এটাকে কি বলবো? ফর অলেস। তাহলে এ বচন ও সামান্য বচন, ই বচন ও সামান্য বচন। এ বচনের ক্ষেত্রেও কোয়ান্টিফায়ার কি হবে? ফর অলেস। ই বচনের ক্ষেত্রেও কোয়ান্টিফায়ার হবে ফর অলেস। এবার এ বচনে কি থাকে? সাবজেক্ট থাকে, সাবজেক্টের জন্য লিখবো এস এক্স। তারপর পড়বে ইমপ্লয়েড, তারপরে প্রেডিকেটের জন্য লিখলাম পি এক্স। এস এক্স মানে যে কোনো সাবজেক্ট, পি এক্স মানে যে কোনো প্রেডিকেট। তাহলে এ বচনের ফর্মটা কি দাঁড়াচ্ছে? ফর অলেস, সাবজেক্ট, ইমপ্লয়েড, প্রেডিকেট। যেমন আমরা অ্যারিস্টটলীয় যে বচনের শ্রেণীবিভাগ এ ই আই ও, সেখানে এ বচনের সংযোজক কি হয়? ভয়, সকল মানুষ ভয়। এখানে সংযোগটা কি হচ্ছে কনজাংশনে? ইমপ্লয়েড। অ্যারিস্টটলীয় বচনের শ্রেণীবিভাগে ই বচনের সংযোগ কি হয়? নয়, কোনো মানুষ নয়, চতুষ্পদ। তাহলে সংযোগ গেল নয়। এখানে কিন্তু সেই নয়টাকে কিভাবে লেখা হবে? সাবজেক্ট ইমপ্লয়েড নট প্রেডিকেট। তাহলে সকল সাবজেক্ট নয় প্রেডিকেট, সকল মানুষ সরি কোনো মানুষ নয় চতুষ্পদ। তাহলে যখন সামান্য বচন এ একটা তো সদর্থক বচন, তার সংযোজক হচ্ছে ইমপ্লয়েড। ই বচন একটা নমার্থক বচন, তার সংযোগ কি হচ্ছে? ইমপ্লয়েড। এর পরে